হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের ও দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি আমার রান্নাঘরে হাজির সর্ষে ইলিশের রেসিপি নিয়ে। এটা তোমরা সকলেই বানাতে জানো, আর ছোট বড় সকলেই খুব পছন্দ করে সর্ষে ইলিশ। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের মধ্যে নুন, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে পিসগুলোর মধ্যে। যাতে কোনো অংশই বাদ না যায়, এইভাবে মাখিয়ে আমি একটু রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। আর এটা আমার একটা রিকোয়েস্টেড ভিডিও। এবারে মিক্সারের ছোট বাটিটার মধ্যে নিয়ে নেছি বড় চামচের 3 চামচ কালো সর্ষে, বড় চামচের 1 চামচ সাদা সর্ষে, আর 15-20টা কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণ নুন। নুন দেওয়ার একটাই কারণ, তিতো হবে না। আর দিয়ে দিচ্ছি একটু জল। নিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে, পেস্টটা যেন একদম মিহি হয়। পেস্টটা হয়ে গেছে তৈরি। এবারে একটা বাটি আর একটা ছাঁকনি নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, যেটা নুন দিয়ে পেস্ট করেছিলাম সেই পেস্টটা। নিয়ে একটা চামচার সাহায্যে খুব ভালো করে ঘেঁটে ওর কাঁচটা বার করে নেব এইভাবে। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা। নিয়ে আবার একটু ভালো করে কাঁচটা বার করে নিতে হবে। এইভাবে কাঁচ বার করে নিয়ে যদি সর্ষে ইলিশ করা যায় তাহলে তার টেস্টও ভালো হয় আর পেটের কোনো সমস্যা হয় না। যদি তোমরা না করতে চাও তোমরা পুরো মাটাটা দিয়ে করতে পারো। দেখো পুরো খোসাটা বেরিয়ে এসছে, ঠিক এরকম হবে। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। ইলিশের যে কোনো রেসিপি কিন্তু আমি সর্ষের তেলেই করে থাকি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ কালো জিরে আর 8টা মাঝখান থেকে ছিটে রাখা কাঁচা লঙ্কা। 30 সেকেন্ড পর একটু নাড়াচাড়া করে নেব। একটু গন্ধ বেরিয়ে আসবে, ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকেও 30 সেকেন্ড একটু কালো জিরে আর কাঁচা লঙ্কার সাথে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নিয়ে এটাকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর টমেটোটাও একটু নরম হয়ে আসবে। দেখো টমেটোটা সিদ্ধ হয়ে এসছে। আর টমেটোর মধ্যে সমস্ত গন্ধই ঢুকে গেছে। আমার 2 মিনিট হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু জল। জল দিয়ে কিন্তু 3 মিনিট ফুটবে। খুব ভালো করে ফুটে উঠবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটোটাকে একটু সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি খুন্তির সাহায্যে।
3 মিনিট হয়ে এসেছে এই পর্যায়ে এসে দিয়ে দেব নুন আর হলুদ মাখিয়ে রাখা ইলিশের পিসগুলো ইলিশের পিসগুলো দিয়ে পুরো ঝোলটা 2 মিনিট ফুটে উঠবে তাহলে ইলিশের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা হলুদ রেড চিলি পাউডার সবকিছুর গন্ধ ঢুকে যাবে একটু পিসগুলোকে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম 2 মিনিট হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি নি আবার 2 মিনিট ফুটে উঠবে এই পর্যায়ে এসে একবার 1 মিনিট পর উল্টে দেব পিসগুলোকে আরো 1 মিনিট ফুটবে হয়ে গেছে 1 মিনিট ফোটানো দিয়ে দিচ্ছি সরষে বাটাটা যে কাটটা আমি বার করেছিলাম সেটা আর বাটি ধোয়া একটু জলটা নিয়ে এটা একদম 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে থাকবে 3 মিনিট পর একটু উল্টে দেব এই পর্যায়ে এসে 3 মিনিট পর উল্টে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 5-6টা মাঝখান থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা আর বড় চামচের 2 চামচ সরষের তেল দিয়ে আবার এটা ফুটবে 2 থেকে 3 মিনিট ফুটে উঠবে আর পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে 3 মিনিট ফোটানো হয়ে গেল একটু নাড়াচাড়া করে নিলাম নি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব লোতে করে আরো 2 মিনিট ফুটবে এই পর্যায়ে এসে আমি একটা জিনিস অ্যাড করব যাতে টেস্টটা আরো বেড়ে যাবে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সরষের তেল যেটা সরষে ইলিশের টেস্টটাকে আরো বাড়িয়ে তুলবে আরো মুখরোচক হবে আর দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা দিয়ে এটাকে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে প্রত্যেকটা জিনিসের গন্ধ ইলিশ মাছের মধ্যে ঢুকে যায় কি সুন্দর হয়েছে দেখো পুরো তেল উপরে ভেসে এসেছে আর ইলিশ মাছের রঙেরও পরিবর্তন হয়েছে এবারে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি এটা তোমরা গরম ভাতের সাথে খেয়ে দেখো আর এটা বানাতে 10 থেকে 12 মিনিট লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় সরষে ইলিশটা আমি যেভাবে বানালাম এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার ট্রাই করতে পারো উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কাগুলো প্রত্যেকটা জিনিস যখন ভাতের মধ্যে খাওয়া হবে মাখা হবে টেস্টটা আরো বেড়ে যাবে আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা নোটি বেলটাকে অল করে দিও যারা এসে পৌঁছেছো তাদের কাছে একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এভাবে বানিয়ে